আগামীকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো 2022। রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে রাজধানী পল্টনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি আরও বলেন, মেলার পাশাপাশি বিকেলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে 45টি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে 39টি প্রতিষ্ঠান পরীক্ষাগার এবং 6টি প্রতিষ্ঠান ল্যাব ইকুইপমেন্ট সংক্রান্ত। এই ল্যাব এক্সপোর মাধ্যমে বাংলাদেশের খাদ্য মানকে আন্তর্জাতিক মানের এবং ল্যাবগুলোর মানকে উন্নত করা সহজতর হবে বলে মনে করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একটা রেফারেন্স ল্যাবরেটরি আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি, যে দুইটা ল্যাবে আমি কোনো বিষয় হয়তো পরীক্ষা করতে দিলাম, রেজাল্ট দুই রকম আসলো, আমার তো একটা কনক্লুশনে আসতে হবে, তখন আমার এই রেফারেন্স ল্যাবরেটরি এটা কাজ করবে। এটার জন্য আমরা কাজ করছি, আশা করি যে আমাদের নিজস্ব একটা রেফারেন্স ল্যাবরেটরি আমরা খুব শীঘ্রই করতে পারব।